প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 16 সেপ্টেম্বর 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে। এখান থেকে উনি মূলত প্রেগনেন্ট গাভী, প্রেগনেন্ট বকনা এবং বকনা বাচ্চা বিক্রয় করে থাকে। প্রতি সপ্তাহে সততা ডেইরি ফার্মের একটা করে প্রতিবেদন আপনারা আমার চ্যানেলে দেখতে পান। এই সপ্তাহেও ছুটে চলে আসছি সততা ডেইরি ফার্মে, এসে দেখতেছি বেশ কিছু প্রেগনেন্ট গাভী এবং বকনা বাচ্চা সংগ্রহ করেছে সততা ডেইরি ফার্মের মালিক। আমাদের আজকের পর্বে সেই বকনা এবং গাভীগুলো আপনাদের দেখাবো নতুন সংগ্রহে কতগুলো বকনা আছে, কতগুলো গাভী আছে, কী কী জাতমানের আছে, কেমন বয়স আছে, এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো সততা ডেইরি ফার্মের মালিকের সঙ্গে। আর যেহেতু এখান থেকে গাভী গরুটাও বিক্রয় করা হয়, আপনারা যারা গাভী গরু কিনবেন, গাভী কিনতে হলে অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই করে এরপরে সংগ্রহ করবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও ধরে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জরুর ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আচ্ছা, শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা জানাবেন। শুরুতে দর্শকদের তো প্রত্যেকবারই দেওয়া লাগে, তারপর নতুন কাস্টমারের সময় তো আবার দেওয়াই লাগে, বেশি করে দেওয়া লাগে। বলেন। আমাদের বাড়ি ঈশ্বরদী থানা, পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণকোলা হাটের পাশেই। আচ্ছা, সততা ডেইরি ফার্ম। জি, সততা ডেইরি ফার্মটা। আচ্ছা, এখান থেকে তো আমি দীর্ঘদিন প্রতিবেদন করতেছি প্রেগনেন্ট গাভী দেখান আর হচ্ছে বকনা বাচ্চা। আমি প্রথম থেকে শুরু থেকে প্রেগনেন্ট গাভী আর বকনা বেশি থাকি, এখনো প্রেগনেন্ট গরু আর বকনা। কতগুলো আছে? 13-14টা আছে। 13-14টা সব দেখতেছি আজকে সাদা কালো রঙে, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, সব হলস্টাইন ফ্রিজিয়ান, সব সাদা। আর সব % ভালো, যে দর্শকে বুঝবে কেমন। আচ্ছা, আপনি বর্ণনা দিবেন আর দর্শকরা জাস্টিফাই করবে যে আসলে সঠিক বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, সঠিক বর্ণনা, কেমন পার্সেন্টের, এগুলো দর্শক এখন সচেতন দেখলে। হ্যাঁ, দর্শক অবশ্য সচেতন অবশ্যই। কেমন দাম থেকে আজকে গরু আছে, নিচে কত দামের গরু? নিচে দাম আপনার 65, আর উপরে? উপরে আপনার 1,60,000 পর্যন্ত আছে। 1,60,000, নিচে আছে 65, উপরে 1,60,000। 1,60,000 প্রতিটা গরুতেই দরদামের সুযোগ দিবেন, প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে। আর প্রেগনেন্ট গরুগুলো দর্শকরা এখানে এসে চেক করে নিতে পারবে? অবশ্যই, চেক ছাড়া তো আমি প্রথম থেকেই বলছি, খালি আপনার এক প্রতিবেদন, প্রত্যেকটা প্রতিবেদনে বলে আমি যেগুলো প্রেগনেন্ট বলবো ওইগুলো যদি প্রেগনেন্ট না থাকে, ওর যাওয়া আসা সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দেবে। হ্যাঁ, ব্যাক দিয়ে দেবো এবং ওর খরচ সহ্য দিয়ে দেবো। আচ্ছা জহুরুল ভাই, সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে দর্শকরা পাবে। তো কথা বাড়াবো না, চলেন আপনার প্রত্যেকটা গরুর সঠিক যে বর্ণনা, এই বর্ণনাটা আস্তে আস্তে। হ্যাঁ, সঠিক বর্ণনা যেটা সেটাই দর্শকদের দেখা, দর্শকরা বুঝে তারপর সঠিক বর্ণনাটা আপনি দর্শকদের জানান। চলেন জহুরুল ভাই, শুরুতে যে বর্ণনাটা আছে সাদা কালো রঙের, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়াম, এর ললিত দিক তাকান, এখনো দুধের পশমই পড়েনি, এখনো দুধের লোম যায়নি। হ্যাঁ, এখনো দুধের লোম যায়নি, 8-8.5 মাস বয়স, বুঝছেন? হ্যাঁ, এখনো দুধের লোমে যায়নি, বুঝছেন? আর পাও হাত পা কি মোটা, এইগুলো দেখে কাস্টমার মাদার মাদাকে পশমগুলো খাড়া করে আছে। শুকায়নি। আচ্ছা, আর মাদা টাদা কি, ওর গঠনটা কি, সেটা কাস্টমার দেখবে, কাস্টমার বুঝবে। হ্যাঁ, আচ্ছা, এটার দাম কত টাকা? এটার দাম 65,000 টাকা। 65, এটাই সবচেয়ে কম দাম। হ্যাঁ, এটা 65, এটা 65, দুইটা 65, জোড়া বিক্রি করবেন? হ্যাঁ, জোড়া বিক্রি। দুই নম্বরটা কোন জাতের? এটা হল ফিজিয়াম, ফিজিয়াম আর জার্সি একটু ইয়া আছে, ফিজিয়ান আর জার্সি সংমিশ্রণ আছে। দাঁত কয়টা, সরি বয়স কত মাস? বয়স এটা আপনার 13 মাস পার হয়ে গেছে। 13 মাস পার হয়ে গেছে, প্রায় রেডি টাইপের। হ্যাঁ, রেডি টাইপের। এখনো হিটে একবারও আসেনি? একবার হিটে আসছিল ভাই, একবার আসছিল। বীজ দেন নাই কেন? প্রথমবার তো এজন্য দেওয়া হয়নি। আচ্ছা, তার মানে হিটে আসছিল ওইটা বলে লাভ নাই, যেহেতু দর্শকরা দেখে না। না না, এখন যেটা দর্শকরা দেখতেছে এটা ধরেই নিতে হবে, এটা ধরে নিতে হবে। এটার দাম কত? এটার দাম 65,000। জোড়া কত টাকা? জোড়া 1,30,000। তাহলে তো এই আপনার হিসাবে 1,25,000 টাকা লাগবে, 5,000 টাকা কমাই দিলেন। তিন নম্বরের বাচ্চাটা দর্শকদের দেখেন, এটা এটাও জার্সি, এটাও একটা জার্সি বাচ্চা, এটা জার্সি বাচ্চা। আচ্ছা, এটা অরিজিনালি জার্সি? অরিজিনালি জার্সি। ললিটা একটু দেখান গলাটা। হ্যাঁ হ্যাঁ, গলা নাই। আচ্ছা, গলাটা চিকন দেখতেছি, কানগুলো ছোট আছে। হ্যাঁ, কান ছোট আছে। আচ্ছা, কালারটা তো জার্সি কালার। হ্যাঁ, জার্সি কালার। নাভি টাভি নাই তো? না, কিচ্ছু নাভি নাই। আচ্ছা, নাভিও নাই, উলান পালানো ভালো। আচ্ছা, উলান পালানো বেশ আছে। কত মাস বয়স এটা? 12 মাস। তিন নম্বরটার বয়স 12 মাস? 12 মাস, 1 বছর। 1 বছর, প্রায় রেডি টাইপের, প্রায় রেডি টাইপের। আচ্ছা, তিন নম্বরটার সিঙ্গেল দাম কেমন? এটাও 65,000। 65? হ্যাঁ, বকনাগুনা আমি পর লাস্টে একবারে লটে করবো। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেলে 65, দরদামের সুযোগ দিবেন। হ্যাঁ, দরদামের সুযোগ। আচ্ছা, চার নম্বরটা দর্শক দেখাই, হলস্টাইন ফ্রিজিয়াম, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম জাতের বকনা। বকনা। আচ্ছা, এখানে এসে এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার ব্যবস্থাটাও আছে? অবশ্যই আছে। এটার বয়স কত মাস? এটা বয়স আপনার 14 মাস প্লাস হয়ে গেছে। 14 মাস, 1 বছর 2 মাস। হ্যাঁ, এটা তোর তার মানে রেডি হয়ে গেছে, একদম রেডি, যে কোনো মুহূর্তে আল্লাহ যদি। কিন্তু কোন গরুর আমার কিন্তু দাঁতে এখনো মনে 1 বছর পর দাঁতবি। আচ্ছা আচ্ছা, 24 মাসে গিয়ে দাঁতবে। হ্যাঁ, 24 মাসে গিয়ে দাঁতবে। এই চার নম্বরটার দাম কত টাকা? এটা দাম হচ্ছে 90,000 টাকা। চার নম্বরটার দাম 90,000 টাকা, আগের গুলোর থেকে হাইটেও বড়,
গ্রোথটাও ভালো, দামও এর জন্য অনেক বেশি। হ্যাঁ দাম বেশি। খুব ভালো তলা, খুব খুব ভালো বাচ্চাটা, খুব খুব মনে আছে ১ কেজি দুধ নামিয়ে গেছে। এক থোপা তলা দেখা যাচ্ছে। বয়স কত মাস বললেন? এটা আপনার ১৩ মাস। ১৩ মাস জি। আচ্ছা, এগুলো হচ্ছে রেডি টাইপের? হ্যাঁ সব সব রেডি টাইপের। আচ্ছা, এটার দাম কত টাকা? এটার দাম হচ্ছে ৮০,০০০ টাকা চাচ্ছে। এটার দাম চাচ্ছে ৮০,০০০। সুযোগ দিবেন? হ্যাঁ সুযোগ সুযোগ থাকবে। আচ্ছা, এটা সাইড করেন, প্রত্যেকটার পাও হাত পাও সম্পূর্ণ দেখাবেন, গরু চঞ্চল আছে কিনা এটা দেখবেন। আচ্ছা, এইটা সাইড করেন, ৬ নম্বরটা দেখাই। ৬ নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আর একটা বাচ্চা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়স কেমন? এটা ১৩ মাস প্লাস ১৪ মাস চলছে। ১৪ মাসের মতো। আমরা সবাই আইডিয়া বলি ভাই, একটু ১৯-২০। হ্যাঁ ১৯-২০ হইতে পারে। আচ্ছা, এই বাচ্চাগুলো কি কি কৃমি ডোজ টোজ করা আছে? লিভারটনিক আমরা না, লিভারটনিক দেওয়া নাই। কিছু কিছু গরু কৃমি ডোজ দিই আমরা, যেটা পেট টেট মোটা দেখি আমরা দিই, কিন্তু লিভারটনিক খাওয়াইনি ভাই। খাওয়ানো হয়নি? জি না। তো নেওয়ার পরে তো এগুলো খাওয়াই? হ্যাঁ খাওয়াইতে হবে অবশ্যই, রেস্ট নিতে হবে ১৫ দিন, ওনার বাসায় যা রেস্ট দিতে হবে, তারপর হ্যাঁ কৃমি ডোজ খাওয়াই। এটার দাম কত টাকা? ৬ নম্বরটা এটার দাম হচ্ছে আপনার ৭৫,০০০ টাকা। ৭৫,০০০ টাকা জি। আচ্ছা, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। এটা সাইড করেন, পরেরটা দেখি। সিরিয়ালে সাদা কালো রঙের আরো একটি বকনা আছে, এটা তো বকনা, এটা খুব পার্সেন্টে ভালো ভাই, ভালো পার্সেন্টে। হ্যাঁ খুব ভালো পার্সেন্টে আছে। দর্শক দেখেন, গলা টলা দেখাবেন, পাও হাত পাও কত মোটা, এবং পালান টালান দিক দিয়ে সব দিক দিয়ে ওকে। এটা বয়স আপনার ১৪ মাস? ১৪ মাস জি জি, ১৪ মাস। খুব বড় হয়ে গেছে, খুব তলা টলা খুব ভালো, এবং খুবই স্বাদনা এখনই দেখতেছি। হ্যাঁ খুব চারটা বার চার জায়গায় খুব পার্সেন্টেজ বলতে স্বাধীন? হ্যাঁ খুব স্বাধীন, ৭ নম্বর মানে অলরেডি স্বাধীন, স্বাধীন। হ্যাঁ আপনি একটু দেখাচ্ছি, আমি তলা টলা লাড়ি দেখাচ্ছি, দেখি কিছু বলবে না? কিচ্ছু বলে না ভাই, কিচ্ছু বলে না। দেখছেন ওলা উলান পালান কত ভালো দিয়েছেন। আচ্ছা, খুব খুব স্বাধীন। এটার দাম কত টাকা? এটার দাম আমি চাচ্ছি ৯০,০০০ টাকা। এটার দাম চাচ্ছেন ৯০,০০০ টাকা? হ্যাঁ খুব পার্সেন্ট ভাই, দেখে পছন্দ করলে দরদামে সুযোগ দিবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা পাশ দেখাইছেন, অপর পাশটা একটু আমাকে দেখান। বকনা গরুগুলো একটু কিন্তু ডিস্টার্ব করে দেখানোর সময়। হ্যাঁ আচ্ছা, এটার দাম ৯০,০০০ টাকা জি। জরুল ভাই, এই যে সর্বপ্রথমে আবার এখন দেখাবেন হচ্ছে গাভী। এটা গাভী ভাই, এটা হচ্ছে আড়া গরু বলে, বাচ্চা আছে, বাচ্চাটা আমারে দেয়নি, বাচ্চাটা ওনার বেশি দিছে, এখনো ৭-৮ লিটার। হ্যাঁ ৭-৮ লিটার পর্যন্ত দুধ হচ্ছে এখনো দুধ। হ্যাঁ হ্যাঁ, ১৭-১৮-২০ পর্যন্ত দুধ দোয়াইছে তিনি। সকালে দহন করে? সকালে সকালে দহন করে, দহন করেন না? না আমরা বিকালে দহন। এই গাভীটা আমি দেখাবো, কিন্তু এই যে পরপর ৭টা বকনা দেখাইছেন, এই ৭টা যদি কোনো দর্শক একবারে নেয়, লটে কত করে পাবে? এটা এটা লটে আমি হচ্ছে যে দাম চাইছি, লটে ৭টা আমি ৫.৫ লক্ষ টাকা দাম নেবো। যেভাবে দাম চাইছেন চাইছেন, লটে নিলে ৫,৫০,০০০ দাম দিতে হবে। এর মধ্যে আর দরদামের কি সুযোগ দিবেন? হালকা দামে একটা হালকা পাতলা পাতলা সুযোগ দিবেন। গাভীটা দেখি, গাভীটা বড় সাইজের, বিগ সাইজের গাভী, দুধ আছে ৭ লিটার, আর আগরু হিসাবে যাবে, বাচ্চা নাই, আবার বাচ্চা নাই, বাচ্চা নাই। একটু অল্প দিন কার, এটা বলা যাবে না, বলা যাবে না। দাঁত না, এটা চার দাঁত, একদম দাঁতে দাঁতে চার খান, চার দাঁত। হ্যাঁ চার দাঁত। বীজ দেওয়া আছে কিন্তু বলবেন না? না না বলবেন না, বলাই ভালো, যেহেতু এখন ফুলান ফালান ভালো। হ্যাঁ দুধ আছে ৭-৮ লিটার মতো দুধ। কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা দিবে, দ্বিতীয় বাচ্চা দিবে, দিছে তো না? না না না, দ্বিতীয়টা হবে, পেটে পেটেটা দিয়ে দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় বাচ্চা হবে। আচ্ছা, এটার দাম কত টাকা? এটার দাম ১৬০,০০০ টাকা ১৬০,০০০ ১৬০,০০০ দরদামের সুযোগ আছে তো? এর দরদামের হালকা পাতলা তো সুযোগ থাকবে, হালকা পাতলা সুযোগ আছে। এমনিতে মা বোনরা নিয়ে লালন পালন দহন করে? হ্যাঁ খুব খুব স্বাদনা, খুব স্বাদনা, স্বাদিন আছে। আপনি দেখেন, আমি লালন পালন দেখে দেব, খুব খুব স্বাদনা। আর দেখে দেখেন আমরা কত দিয়েছেন, এক হাত আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়েছেন? খুব খুব স্বাদনা, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। কোনো রকম ত্রুটি থাকলে এই গরুর টেকার আর এক গরু যাবে তার বাড়িতে। আচ্ছা, এটা খুব বড়, ৬০,০০০ সুযোগ আছে। হ্যাঁ আচ্ছা, এটা সাইড করেন, পরেরটা দেখি। খুব বড় গরু, এই আমার মানে ২-৬ মাসের মধ্যে আমার খামারে আরাম বড় গরু আছে। আমি একজনের খামার ধরে বেশি দিয়েছে, ৯টা গরু ছিল ৮টা গরু ছিল সব সম্পূর্ণ আমি খামার ধরে কিনে নিয়েছি, খামার ধরে নিয়ে আসছি, খামার ধরে কিনে নিয়ে আসছি। আচ্ছা ১৬০,০০০। হ্যাঁ, ওনার বাপ ছিল, ওনার বাপ হয়তো স্টক করে মারা গেছে, আমি খামার ধরে সব বিক্রি করে দিলে। হ্যাঁ আমি সব নিয়ে আসছি। আচ্ছা, এটা সাইড করেন, এর পরেরটা দেখি। ২ নম্বর সিরিয়ালে মাঝারি আকারের একটা গাভী আছে, এটা ৭ মাস গাভ ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, ৭ মাসের প্রেগনেন্ট, ৭ মাসের প্রেগনেন্ট। দাঁত কয়টা? এটা আপনার দুধ দাঁত ভাঙি গেছে, ৭ মাসের প্রেগনেন্ট তো অবশ্যই চেক হাতে হাতেও বাঁধবে, তারপর চেক তো অবশ্যই নেবে। আচ্ছা, এটার দাম বলবে কত টাকা?
এটার দাম পড়বে 135000 টাকা দুই নম্বরটার দাম পড়বে 135000 এটাই প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা হবে এটা প্রথম বাচ্চা দাঁত হচ্ছে চারটা দাম পড়বে 135000 এটা আবার দরদামে সুযোগ আছে সুযোগ আছে এটা সাইড করে পরেরটা দেখি তিন নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরো একটি গাবি হ্যাঁ এটা 5 মাসের প্রেগন্যান্ট ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান এই হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত কয়টা এটা দাঁতেই নি ভাই অদাঁত আচ্ছা এটা কয় নম্বর বাচ্চা প্রথম এ প্রথম দাঁতেই নি মানে বকনার থেকে গাবির দিকে সবেমাত্র যাচ্ছে হ্যাঁ গাবির দিকে সবেমাত্র যাচ্ছে আচ্ছা কত মাসের প্রেগন্যান্ট বললেন এটা 5 মাস 5 মাস 5 প্লাস হয়ে গেছে চেক দিয়ে দিবেন 5 মাস প্লাস 3 মাসে চেক হয় আর 5 মাস উলান পালানো ছাড়ি দিতেছে আচ্ছা উলানের হ্যাঁ দুধের রক টক দেখছেন দুধের রক টক দেখা দিচ্ছে খুব ভালো জাতের গরু আচ্ছা ভালো পার্সেন্টের খুব ভালো পার্সেন্টের গরু আচ্ছা তিন নম্বরটা দাম এখনো দাঁতের দাম চাচ্ছে 1 লাখ 48000 তিন নম্বরটার দাম 148000 এটাও তো ওই একই বাড়ির থেকে নিয়ে আসে একই বাড়ির থেকে আসে হ্যাঁ এগুলো সব একই বাড়ির তো ওই বাড়ির থেকে নিয়ে আসে একই বাড়ির থেকে নিয়ে আসে আচ্ছা এটাতে দরদামে সুযোগ হবে তো হ্যাঁ দরদামে সবার সাথে আমার সব প্রত্যেকটা গরুর কাস্টমার আমার সাথে দরদাম করতে পারবে এটা সাইকেল শেষে গরুটা দর্শকদের দেখাই শেষে যে গরুটা আছে সাদা কালো রং এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটার দাঁত কয়টা এটা এটাও দাঁত দেখে তবে এক দাঁত ভাঙছে এটা দুই দাঁত তার মানে হ্যাঁ এই এক কাল পরশু না পরশুদের এক দাঁত ভাঙছে আচ্ছা এটা কত মাসের প্রেগন্যান্ট এটা আপনার 6 প্লাস 6 মাস প্লাস 6 মাস প্লাস আচ্ছা এটাও তার মানে যে কেউ চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে নিতে পারবে সম্পূর্ণ এমনিতে সুস্থ সবল সম্পূর্ণ একদম সুস্থ সবল আচ্ছা এটার বাটটা আরো সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এরও তলা তলা ছাড়ি দিয়েছে 6 প্লাস হয়ে গেছে তো দাম কত এটা এটার দাম 135000 টাকা এটার দামও 135000 135000 দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ এই এই কি লট আছে চারটা গাবির গাবির লট আমি এই দুইটা যেতে যত একই বাড়ির গরু এই এই দুইটা যেতে তো দাঁতেই নি এই দুইটা যেতে কেউ নাই বুঝছেন অসংখ্য ধন্যবাদ কষ্ট করে সুন্দর কিছু গাবি এবং বকনা দেখানোর জন্য ভালো থাকবে এই দুইটা গরু খুবই ভালো পার্সেন্টের গরু যেহেতু অদাতা গরু আচ্ছা আচ্ছা অদাত গরু কেউ নিলে পারে তার কোনো সময় লস হবে না লস হবে না আচ্ছা আপনি বর্ণনা দিছেন ভালো হবে কি মন্দ হবে সেটা কাস্টমার দেখে হ্যাঁ কাস্টমাররা দেখে সুন্দর কিছু গাবি দেখানোর জন্য এবং বকরা দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম